আসসালামু আলাইকুম প্রিয় বিস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আর তো কিচেনের কিচেনের থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো তো এই গরমে আর যেহেতু এখন আমের মৌসুম তো এখন সব মিলে আমরা তৈরি করে নিতে পারি আম দিয়ে মজাদার একটি আইসক্রিম মাত্র তিনটি উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারি এই আইসক্রিমটা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আজকের ভিডিওটি তো আমি এখানে চার থেকে পাঁচটি আম নিয়েছি আমটা শুধু বড়াটা ফেলে দিয়ে আমগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর সেই সাথে আমি এটাকে ব্লেন্ডার জারে ঢেলে দিচ্ছি এখন আর দিয়ে দিব হচ্ছে হাফ কাপ কন্ডেন্স মিল্ক আর সেই সাথে দিয়ে দিব হচ্ছে এক কাপ টক দইকে আমি ছেকে পানিটা ঝরে নিয়েছি তো এই ঘন যেই টক দইটা আছে সেটা এখন আমি এটার উপর দিয়ে দিব অবশ্যই টক দইটা পানিটা ঝরিয়ে দিতে হবে এই জিনিসটা খেয়াল রাখবেন আর এখন দিয়ে দেব হচ্ছে কনলেস মিল্ক দেওয়ার পর এই তিনটে উপকরণকে আমি একসাথে ভালো করে ব্লেন্ড করে একটা পেস্ট তৈরি করে নেব আর আপনারা চাইলে বাদাম কুচি কিসমিশ সব কিছুই দিতে পারেন ড্রাই ফ্রুট সুন্দর একটি স্মুথ পেস্ট হয়ে গিয়েছে এখন আমি যে পাত্রটিতে বসাবো সেটা একটা মেটালের পাত্রতে বসাব আর এটা আমি আগে ফ্রিজে ঠান্ডা করে নিয়েছি তো এখন আমি ঢেলে দিব আর ঢেলে দেওয়ার পর ছোট ছোটো পিস পিস করে আমি আমগুলো কিছু কেটে নিয়েছিলাম সেটা উপরে দিয়ে দিব আর আপনারা যে আইসক্রিমের বক্সগুলো পাওয়া যায় সেই আইসক্রিম বক্সগুলোতে এই আইসক্রিমটা ভালো হবে না আপনারা এরকম মেটালের অথবা প্লাস্টিকের যে পাত্রই রাখেন না কোনো ওই পাত্রে রেখে চার থেকে পাঁচ ঘন্টার মতো ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন মানে ঠান্ডা করবেন ভালো করে তারপর দেখবেন খুব সুন্দর একটি আইসক্রিম তৈরি হয়ে গেছে বাচ্চা থেকে বড় গরমে সবাই অনায়াসে খেয়ে নিতে পারবে আর এটা বাসা যেহেতু তৈরি করা হোমমেড তো এটা খেতেও খুব সুস্বাদু আর সেই সাথে এখন যেহেতু আমের মৌসুম পুষ্টিকুণও ভরপুর তো আশা করছি আপনারা এভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন ঝটপট মজাদার আইসক্রিম ইজি আর সহজ পদ্ধতি তো আবার আইসক্রিমটা আমি চার ঘন্টা পর ফ্রিজ থেকে নামিয়ে কেটে নিচ্ছি আর দেখুন কতটা সুন্দর হয়েছে আর খেতেও খুব সুস্বাদু তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করতে বলবেন না আর তমস কিচেনের পাশেই থাকবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন আর একটু আইসক্রিম কেটে আমি এখন খেয়ে নিচ্ছি খুবই মজাদার এই আইসক্রিমটা আসলে আপনারা বাসা অবশ্যই বানিয়ে আমাকে কমেন্টসে জানাবেন আল্লাহ ফেজ